তোমরা যদি এই মেকআপটা কিভাবে করেছি আমি সেটা দেখতে চাও তাহলে ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদেরকে বলে রাখি আমি সৌমি এবং তোমরা দেখছো ইনসাইড বিউটির নতুন একটা ভিডিও। তো আমি আজকে তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করব। বন্ধুরা আমি চলে এসেছি, এবার তাহলে মেকআপটা শুরু করা যাক। ওকে, প্রথমে আমি কিন্তু মুখটা পরিষ্কার করে এসেছি এবং তারপর মুখে আমি ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি। এবার আমি লাগাবো প্রাইমার। তো প্রাইমার লাগিয়ে নিয়েছি, এবার আমি লাগাবো ফাউন্ডেশন। তবে আমি যেহেতু সকালের মেকআপ করছি তাই আমি কোনো হেভি ফাউন্ডেশন ইউজ করছি না, আমি এখানে সিসি ক্রিম ব্যবহার করছি। সকালবেলা তো একটু লাইট মেকআপটাই বেটার লাগে। আর আমি যেহেতু হেভি কোনো ফাউন্ডেশন ব্যবহার করছি না তাই আমি হাত দিয়েই ব্লেন্ড করব। তো তোমাদের যদি মনে হয় হাত দিয়ে ব্লেন্ড করতে পারবে না, তোমরা এমনি স্পঞ্জ দিয়েও ব্লেন্ড করতে পারো, তবে আমার এটা শুনি। দেখতে পাচ্ছ আমি ভালোভাবে মুখে ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু লিপ বাম লাগিয়ে নিলাম যাতে ঠোঁটটা ড্রাই না হয়ে যায়। এই যে তো আমার বেস কমপ্লিট। আমি এবার এটা সেট করে নেবো একটা সেটিং পাউডার দিয়ে। আমি এইটা ইউজ করছি। বেশি না, লাইট একটা মেকআপ হয়ে গেছে। তো এবার আমি আমার আইব্রোটা ফিল করে নেব। আমি এখানে ব্ল্যাক কালারের একটা আই শ্যাডো নিয়ে নিচ্ছি, এইটা। তো প্রথমে আমি এটা লাগাচ্ছি, এটা আমি এই কর্নারে লাগাচ্ছি। এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এবার আমি এই কালারটা লাগাচ্ছি। তো আমি কিন্তু এটা খুব হালকাভাবে একটা আইশ্যাডো লাগিয়েছি, যেহেতু আমি সকালের মেকআপ করছি তাই আমি খুব হেভি দিলাম। এবার আমি লাইনার করে নিচ্ছি। এবার আমি লাইনার চোখে লাগিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি লাইনার লাগিয়ে নিয়েছি চোখে। এবার আমি ব্যবহার করব মাস্কারা। তো আমার মাস্কারা লাগানো হয়ে গেছে। তো এবার আমি ইউজ করব লিপস্টিক। আমি রেডি, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পুরো রেডি হয়ে। হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি পুরো কমপ্লিট সাজে।
তোমাদের যদি আজকে আমার এই লুকটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এবং যদি তোমাদের আরো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারো। আমি চলে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এইটুকুই। তোমরা সব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে বাই।